আর কি আর কোনো কাজ আছে? ওর কাজ তো শুধু চুরি করা। সঞ্চিক দিছ আমি খেলা করব। খেলা পানি না বলে কি তুই আমার তরমুজ বলে ডাকবি? তরমুজ ডাকলে আমার মাথাটা গরম হয়ে যায়। কি রে তরমুজ? কি হলো? তুই ও ডাকলি? তরমুজ রে তরমুজ বলে ডাকবো নাকি কুমড়া বলে ডাকবো? আরে বাপ মা কি আমার জন্মের সময় পছন্দ বিষয় জানতো? তুমি তরমুজ খাচ্ছো আমাকে তো বললেও না। তুমি তরমুজ খাবা? জানো আমাদের এখানে অনেক বড় একটা তরমুজ আছে। তরমুজকে আমার নাম কি পছন্দের নাম না, তাই আমার নাম চেঞ্জ করেছে টম ক্রুজ। তা কি সুন্দর নাম, আহা মাধুর্য মাধুর্য ভরা। কি বলছিস, এগুলি ঠিক হচ্ছে? দেখ রাহি, তোরা সবাই মিলে কিন্তু আমার প্লেয়ারকে স্লেজিং করছিস, সেটা কিন্তু একেবারেই ঠিক না। আচ্ছা ওকে ওকে, তাড়াতাড়ি গুটি যা তোর। আগে আমার নাম ধরে ডাক, টম ক্রুজ বলে ডাক, তারপর আমি গিয়ে উঠাবো, এর আগে গুটি উঠাবো না। তুই যদি গুটি না উঠাস তাহলে কিন্তু আবার তরমুজ বলে ডাকবো, বেশি করে ডাকবো। তাড়াতাড়ি উঠা। আগে তরমুজ টমটস বলে ডাক। তরমুজ ওই দাঁড়াও। দেখেন ভাই আমার বাসায় যেতে হবে, পথ ছাড়েন। পথ তো ছাইরা দিছি, পথ কি আমি ধরে রাখছি নাকি? তা আমার কোনো কিছু জবাব তো পেলাম না। আসলে ভাইয়া, আসলে না কলে কিছুই নাই, জবাব তো আমার হ্যাই হইতে হইব। তবে আমি চাইছিলাম তোমার মুখ থেকে আনুষ্ঠানিকভাবে হয় শুনতে, নাহলে সমস্যা নাই, দরকার হলে জোর করে লয়ে যাবো। মারামারি ভালো লাগে না, বুঝছস? কান ধরে উঠবাস করা। ওই আর একশোবার কান ধরা ধরা তোর। আর থাম তোরা, মাইক তো দেওয়া হয়েছে, 50% হয় ডিসকাউন্ট দিই, 50 বার কান ধরে উঠবাস করা। আপনি জানেন ও কি করছে? ও কি করছে? ও রাস্তাঘাটে মেয়েদের আজে বাজে কথা বলে, রীতিমতো ইপ্রিজিং করতেছে মেয়েটাকে, দেখেন তো ভালো করে। এইভাবে শাস্তি না দেয় বুঝা বলে তো হয়। আরে আপনি চুপ থাকেন, আমাদের সমাধান আমরা করবো, আপনি যান ভাই। আপনি কই দিয়েছেন ভাই? এটা নতুন, আমি আকাশ থেকে পড়ছে মাত্র। আপনি কালা দেওয়া মারিয়া রাস্তা মারা, আপনারা যে কাজটা করতেছেন এটা ঠিক না। তো কোনটা ঠিক? আপনারা যে ছেলেটাকে সাথে যে কাজটা করতেছেন এটা হিতের বিপরীত হতে পারে, তারা যদি এইভাবে না মাইরা বা না ধরা যেভাবে ভালো করে বুঝা বলেন তার জন্য ভালো হবে, আপনার ভালো করে বুঝতে পারবেন। কি করতে হবে শুনি? ভালো করে বুঝায় বলতে হবে। ভালো করে বুঝিয়ে বললে কি হবে? সমস্যা সমাধান হবে। আর আপনারা যে কাজটা করতেছেন এটা বললে হিতের বিপরীত হতে পারে। আর ও যে কাজটা করছে, ও যে কাজটা করছে, ওর কাজটা অবশ্যই অনন্য হয়েছে, বাট আজকে শিক্ষার পর থেকে ও নেক্সট টাইম এই কাজটা করবে না। আপনারা বুঝতে পারছেন ভালোবাসা দিয়ে সবকিছু জয় করতে হয় ভাই? আর করবি তুই কখনো? কথা মধ্যে মনে থাকে আর কথা আপনারা মাথার ভিতরে নিয়ে নিয়েন। মনে থাকে ছেলেটা কে রে? আরে রে, এলাকায় নতুন ছেলে আসছে, যাই বলিস ছেলেটা কিন্তু হট। আরে ফট, এইসব কত নায়ক হোক আইলো আর গেলো, এগুলোর বেল আছে? দেখ মামা, পোলাটাই শেষ পর্যন্ত মায়েটা লগ পর দিল হলো, আর হালা আমরাই বুঝাই। ও খালি আমগুলো কি বুঝছস? আরে মামা পায়ে গেছি মামা, বুঝলাম তো কাহিনীটা, বুঝলাম। আর চল মামা, চল চল যাই। কিরে এলাকা নতুন, কই থাকিস, নাম কি? আরে
আশ্চর্য ব্যাপার। আপনি কি আপনি তুই তরস্কা তুই রশ্মি তুই বন্ধু না আমরা ভাই আপনি কিছু কর নাকি না আমার কিছু বলো না তোদের সম্পর্কে তোরা তো যাচ্ছে তাই করিস রাকিব আদর স্মাইল ভাই আল্লাহ এই যে রাস্তাঘাটে বললে বন্ধ ধরে এইসব ঝামেলা ঝামেলা করতেছো সেদিন দেখলাম একটা ছেলেকে ধরছো ধরে বলতেছো মারধর করছো নাকি হ্যাঁ ঠিক আছে অনলাইন শাসন ঠিক আছে কিন্তু তাদের তো এইভাবে টর্চার করা ঠিক না তো কি করবে বলো তুমি তাদের ডাইকে নিয়ে যাও ডাইকে নিয়ে ভালোভাবে বোঝাও যে ভাই এরকম করা ঠিক না আপনার বাসার তো লোকজন আছে ফ্যামিলি লোকজন আছে তো এইসব কেন করেন আপনারা এইভাবে বোঝাও তাদের অবশ্যই তারা বোঝো তারা যদি শিক্ষিত লোক আচ্ছা যাই বলো না এটা তো জানি তরমুজ এই মোটু না টম টু কি ওই ফালের একটু ধরে নিয়ে যা ধরে সমস্যা কি কিরে তোর না ডাকতাছি শুনতাছস না প্রবলেম কি তোর শুনেও না শোনার ভান ধরেছিলাম কিন্তু আজ মাফ করে দিয়েছিলাম যা যা মাফ করে দিলাম আজকে আচ্ছা টম ক্রুজ সাহেব স্যার আপনাকে ডাকতেছে চলেন নায়িকার কি অবস্থা গাড়ি কি ভূত আছে আচ্ছা ঠিক আছে কে টম ক্রুজ কাউকে তো দেখছি না আরে এখানেই ছিল আরে এখানেই ছিল এখানে ছিল মানে কাকা রাকিবরা কোথায় পরে আড্ডাখানে গেছে ওকে আপনার ডায়াল নাম্বারটি এই মুহূর্তে আরে সারা ফোনটাই দুরুক্তছ না
আর আরেকবার ট্রাই করি। আপনার ডায়াল কৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। তাহলে মেসেজ করি। দাঁড়া তাড়াতাড়ি কোন দিক দিয়ে আসছি দোস্ত? দোস্ত ওই দিক দিয়ে আসছি আছে সব তোর লই গিয়া। তোর কথার মতো যে কয়দিন চলছি প্রতিটা দিন আমাদের প্রবলেমে পড়তে হয়েছে। তাড়াতাড়ি ফোন লাগা দোস্ত, তাড়াতাড়ি লাগা। বন্ধু হয়ে যাচ্ছে না, মেসেজ করছি। শালারা বহুতবার বাইরে গেছে, আজকে ও পিটায়া। ভাই তাড়াতাড়ি চল, ও কেন নইয়া দাঁড়া ভাঙিয়া দিয়া তারপরে ভাত খেয়ে ঘুমাই দিব, অনেক ঘুম পাইছে, তাড়াতাড়ি চল। শালার রাকিব, রফিক, রাজু, হালার পুত, বাইরে আয়, কোন জায়গায় লুকাইছিস? খুব বার বাইরছিস, আজকে তোদেরকে আমি বাড়ায় ভূত ফালামু। আয় তুই হারামি। মাম্মা, মায়েদের হাতে মার খেতে খুব বড় শখ, তাই না? হ্যাঁ, কি আমার নেতামুক্ত এলাকায় তুমি নেতাগিরি করো? আজকে বুঝাবো মাম্মা নেতাগিরি করার কি মজা। চোর পুলিশের মতো করে দৌড়াই আমাকে এইখানে নিয়ে আসছো, এবার কই যাইবা মাম্মা? হ্যাঁ, এবার দেখো কেমন লাগে, এবার দেখো তোমার হনুমান ছুট কেমন লাগে। আজকে মামা তোমাদের মাইরা হাড়কে যদি আমি না ভাঙছি। কি শুরু করছো তোমরা? তোমাদের সবাইকে ধইরা আইনের হাতে তুলে দেওয়া উচিত। কি করছো ওরা? কি মামা এখানে কি লালচাটা কি করে এখানে? জানি না তো। কি মামা এখানে কি করে? আরে কি করছে, কি করছে সেটা ওদের সাথে শুনানিও, কিন্তু তার আগে তো ওদের সাথে কানেকশন কি? আর আমার বন্ধু বন্ধু কি রে বন্ধু না? হাই থাম, বন্ধুর কি সিরি দেখতে বো না, বন্ধুগুলো কার বুঝছস? ভাই ওরা তোর বন্ধু, বন্ধুর বিপদে বন্ধুই আগে আসে। এ ফালতু গুলো যত সব তোমার বন্ধু। আমার ফালতু বন্ধু কি করছে? কি করছে সেটা? আরে ভাই শোন,
তোরা যদি মানুষকে সম্মান করস, মানুষ তোদের ফ্যামিলি সম্মান করবে। তোদের মা বোন আছে সমাজে, আট দশটা মানুষের মা বোন আছে সমাজে, আট দশটা মেয়ের যদি কথাটা বলো তারা অপদস্থ হয়, তারা প্রতিবাদ করতে পারে না, এ কারণে অনেক মেয়ে আত্মহত্যাও করে। তুই কি কাজটা করা ঠিক হয়েছে? তারা প্রতিবাদ করতে পারে, মিঠে আজকে তোদের এই দুর্দশা, তোদের এই সামান্য ইফটিজিং, ইফটিজিংয়ের জন্য কত মেয়ের প্রাণ যাচ্ছে তোরা জানিস? তোদের কাজটা করা একদমই ঠিক হয় না। ওদের কাছে সবাই সরি বল। আসলে একটা জিনিস বুঝছিস, এটা একটু ফিল কর, ফিল কর। কি করলি জীবনে? একটা তো প্রেমও করতে পারলি না, আর একটা মেয়েও পটাইতে পারলি না, সি তোর লাইফটা যে কি হবে। আহারে, প্রেম যদি করতাম তাহলে তো জীবনে এত কষ্ট হইতো? কষ্ট তা তো কষ্টই, আর কি কম বুঝে যে কার উপরে যাওয়া লাগে বুঝছিস। কি করবো আর, প্রেম করে লাভ আছে? কত মেয়ে তো দেখছি ফেসবুকে ফেক প্রোফাইল খুলে নিজে ট্রাম্প ক্রুজ সাজে, অ্যাঞ্জেলা জেলি সাজে, কত কিছু সাজে, আর আমরা কি? আমরা তো কিছুই না। তো এটা কিন্তু একা যাচ্ছে আজ। ইভান, হ্যাঁ, নিয়ে আমি এটা। এক্সকিউজ মি আপু, জি একটু আসেন তো। কেন? দরকার ছিল। সব সব
আমি তোমাকে চিনি না জানি না আর চিনতেও চাই না আর আমি জানতেও চাই না তুমি আর আমার সাথে ওঠা বসা করো না প্লিজ আমার একটু ভালো লাগে না আমি আদরকে অনেক ভালোবাসি আর আমি চাই ভালো থাকতে তোমার কাছে প্লিজ ইউ বেস্ট প্লিজ তোমার এত সাহস কোথায় গেল তোমার সাহস শেষ পর্যন্ত আমার বোনের সাথে সরি সরি সরি